সবচেয়ে বিগ সাইজ এত বড় পাতিল একমাত্র গেস্ট আসলে আমরা ইউজ করি, আদারওয়াইজ ইউজ করি না আমরা। গেস্ট সাধারণত বাসাও আসে না, তারপরেও মাঝে আর এই যে একটা মাঝখানে ছোট যেটা আপনার চাটা করার জন্য, এই যে দেখেন নীল পেন দেখেন, তারপরেও কিন্তু এখনো কতটুকু স্পেস আছে ভিতরে দেখেন, তাও 1 ইঞ্চি করে দুই পাশে মানে অনায়াসে আপনারা ইউজ করতে পারবেন। সো ফ্রেন্ড সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটাতে আমরা আরো একটা চুলা নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা আবারও চলে আসলাম হচ্ছে ডিজনি মার্কেটিং কোম্পানি শোরুমে। তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ধানমন্ডি, এটা হচ্ছে সীমান্ত সম্ভার মার্কেট, রাইফেল স্কোয়ারের ঠিক পেছনে সীমান্ত সম্ভার মার্কেটের নিচতলায়। আর আজকের পুরো ভিডিওটাতে এই চুলাটা সম্পর্কে ডিটেইলস আমাদেরকে জানাবে জাহিদ ভাই। জাহিদ ভাই কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি। আজকে মনে হয় নতুন বছরে আরো একটা আমাদেরকে নতুন চুলা দেখাবেন। হ্যাঁ, যেহেতু 2021 নতুন বছর আর আমাদের চুলাটাও নতুন বছর নতুন মডেল। আর আমাদের 3 বার্নার কিন্তু আপনি অনেকেই দেখছেন আগের ভিডিওটা, হ্যাঁ ওইটার থেকে এটা একটু টোটালটা একটু ডিফারেন্স ছিল। আচ্ছা, এর আগে আমরা একটা 2 বার্নারও দেখেছিলাম, 2 বার্নারও দেখায় দিয়েছি, এটা হলো 3 বার্নার। আচ্ছা, এটা 2 বার্নারের বড় ভাই 3 বার্নার, 3 বার্নার এটা 3টা বার্নার। যারা অনেকে প্রশ্ন করে যাবে 3টা বার্নারের একসাথে রান্না করে যে এরকম চুলা আছে কি? আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে এগুলা বার্নারগুলো একটু যদি দেখেন প্রত্যেকটা বার্নার কিন্তুই ডিফারেন্স। আচ্ছা আচ্ছা, মানে সবচেয়ে বিগ সাইজের বার্নার আপনার 3 বার্নার চুলার ভিতরে সবচেয়ে বিগ সাইজের বার্নার বললেই চলে। আচ্ছা আচ্ছা, আর এটা ব্র্যান্ডটা হলো আমাদের ডিজনি ব্র্যান্ডের, ইতালি। আচ্ছা, কিন্তু অ্যাসেম্বলি হলো চায়না, প্রোডাক্টটা অ্যাসেম্বল হয় চায়না থেকে। আচ্ছা ওকে। আর এখানে একটা মাছখানে একটা ছোট দেয়া আছে, ওটা আপনার বাচ্চাদের খিচুড়ি বা চাটা করার জন্য ছোট হাড়ি পাতিল ইউজ করার জন্য এখানে দেয়া আছে। আচ্ছা, আমাদেরকে একটু বার্নারগুলো দেখাবেন। দেখেন বার্নারটা এক এক করে একটু দেখাই। ওকে দেখেন বার্নারটা বিগ সাইজের, সবচেয়ে বিগ সাইজের বার্নার। বার্নারটা দেখেই ভালো লাগবে, এত বড় বার্নার আর সচরাচর কিন্তু কম দেখা যায়। মানে চুলা যখন আপনি অন করবেন আগুন দেখলেই শান্তি। একদম ব্লু ফ্রেমের আগুন আসবে, সম্পূর্ণ আপনার ঝর্ণার মতো আগুন আসবে। এই যে ছিদ্রগুলো দেখতেছেন এখানে প্রত্যেকটা দিয়ে আগুন আসবে। আচ্ছা দেখেন কত চমৎকার। ম্যাক্সিমাম চুলাতে দেখবেন কি আপনার সাইড দিয়ে থাকে আগুন, কিন্তু এটা সরাসরি উপর দিকে, মানে সাইড দিয়ে থাকলে হয় কি অনেক সময় নফের মধ্যে এসে নফে চলে আসে বা আপনার কালি উঠে। আর এখানে দেখা যায় একবার উপর দিয়ে আসলে আগুনটা আপনি বুঝতে পারবেন যে কতটুক আগুনটা উঠতেছে। আর এগুলাতে আপনার আগুনের পরিমাণ কম, কিন্তু হিটের যে টেম্পারেচার খুবই হাই, খুবই হাই থাকবে। ওকে, আর এই যে ফ্রেমটা দেখতেছেন এটাও কিন্তু কপারের। আচ্ছা আচ্ছা ওকে। আর এখানে একটা ছোট দেয়া আছে দম দেওয়ার জন্য, এই ছোট আগুনে আপনি এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, আর অনেকে প্রশ্ন করেন ভাই পানি বা ভাতের মার কি কই থাকবে? সেটা কিন্তু আপনার ভিতরে যাবে না, যা থাকবে বডির উপরেই থাকবে। আচ্ছা দেখেন কত সুন্দর একটা স্ট্রাকচার করা রয়েছে, আপনার এখানে বাউন্ডারি দেয়া আছে, যা থাকবে উপরেই থাকবে। রান্না শেষ করবেন আপনার চুলা ঠান্ডা হবে, ইজিলি আপনারা ক্লিন করে ফেলতে পারবেন। এটা আবার চুলা আপনার ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে না, কারণ যেহেতু এটা স্টিল, তারপর নিজের হাতের জন্য সেটা তো গরম থাকবে। তারপর ইউজ করাটাই। আর এগুলা জিগগুলা হলো আপনার স্কয়ার শেপ জিগ। আচ্ছা, এক একটা ওয়েট আপনার 1.5-2 কেজি ওয়েট হবে। স্কয়ার শেপ হইলে কিন্তু আরেকটা সুবিধা, সে ক্ষেত্রে অনেক বড় বড় পাতিল আপনার। হ্যাঁ, এই যে দেখেন আমি এটা বসাইছি, এখন কিন্তু একটা নড়ার কোনো চান্স না, ঘাটে বসে একদম ঘাটে ফিক্সড হয়ে বসে থাকবে। আর এখানে ছোট আরেকটা জিগ দেয়া আছে, ছোট হাড়ি পাতিল ইউজ করার জন্য আপনি এখানে বসায় দিয়ে আপনি ছোট যে কোনো হাড়ি পাতিল ইউজ করতে পারবেন। আচ্ছা, চুলাটাও কিন্তু চমৎকার। আর এখানে আছে ছোট মাছখানে একটা। আচ্ছা, এটা বার্নারটা আমি একটু ডিফারেন্স আমি একটু দেখাই দেই। আচ্ছা, ছোট বার্নার, এটা হলো কার্বন বার্নার। এটা হলো কার্বন বার্নার, এটা হলো আপনার ওই যে আপনার হিটার টাইপের আগুনটা আসবে। ঠিক আছে, হিটার টাইপের আগুনটা আসবে। ওকে, আর এটা বার্নারটা সেম। আচ্ছা, এই যে এটাও সেম বার্নার, সেম বার্নার হবে। আর নবগুলো আমাদেরকে একটু দেখিয়ে দিন। আর নবগুলো কিন্তু টোটালি একটু ডিফারেন্স, একটু আনকমন টাইপের। আচ্ছা, অনেকগুলো আপনার গোল হয়। আচ্ছা, এটা দেখতে কিন্তু চারকোনা হয়, এটা কিন্তু টোটাল ওভাল টাইপের। আচ্ছা, আর এটা হলো আপনার সম্পূর্ণ মেটালের একটা নব। আচ্ছা আচ্ছা, আর এটার সাইজটা কেমন হবে চুলাটার ভাই? এটা সাইজটা হলো আপনার 30 ইঞ্চি। হ্যাঁ, আমাদের আগের যে চুলাটা ছিল ওটা 30.5 ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা দেখা যায় কি অনেকের চুলার আপনার এক্সাক্ট জায়গাটা বসতো না, সেজন্য আপনার একটু সাইজটা ছোট করে আপনার 30 ইঞ্চি। আর সাইডে হচ্ছে কত? 15। সাইডে হলো আপনার 15 ইঞ্চি। আচ্ছা আচ্ছা ওকে। আর এটা যে নিচের বেসটা কিন্তু মেটাল। আচ্ছা, নিচের বডিটাও কিন্তু মেটাল, সেক্ষেত্রে লং লাস্টিং হবে অনেক, আনলিমিটেড। আচ্ছা, এগুলোর সাথে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা প্রোভাইড করেন? হ্যাঁ, এটা আমরা 2 বছরের আপনার রিপ্লেসমেন্ট অটো গ্যারান্টি। আচ্ছা, 2 বছরের রিপ্লেসমেন্ট, যেটা আপনার এটা স্টিল, অটো ছাড়া আদার্স নষ্ট হওয়ার কিছুই নেই। আর মনে করেন আপনার লাইফ টাইম সার্ভিস গ্যারান্টি থাকবে। এটার দামের একটা আইডিয়া দিবেন ভাই, এটার প্রাইসটা কেমন রাখছেন? এটা আপনার বরাবরই জানেন যে আমাদের এটা রেগুলার প্রাইস আমি একটু দেখাই দেই। এখানে রেগুলার প্রাইস দেয়া আছে আপনার 17000 টাকা আমাদের রেগুলার প্রাইস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু এটা আমরা এখন 4500 টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট দিচ্ছি। আচ্ছা আচ্ছা, 4500 টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস নিচ্ছি অনলি 12500 টাকা। আচ্ছা, 12500 টাকা। সেক্ষেত্রে এটাও তো লাইন গ্যাস বোতল গ্যাস দুটোতেই। হ্যাঁ, এটা সিলিন্ডার এবং আপনার লাইনে দোনোটাই ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে আপনি কোনটা ইউজ করবেন। আচ্ছা, ঢাকার ভিতরে তো আপনার হোম ডেলিভারি দিচ্ছেন। হ্যাঁ, ঢাকার ভিতরে যারা আছেন তারা সরাসরি আপনার ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন, চাইলে শোরুমে এসেও নিতে পারবেন। আবার ঢাকার বাইরে যারা আছেন তাদের মাধ্যমে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারেন। আচ্ছা, খুব চমৎকার একটা চুলা দেখালাম, 3 বার্নার। যারা 2 বার্নারের চেয়ে একটু আপগ্রেডেড হতে যাচ্ছেন আপনারা কিন্তু 3 বার্নার চুলাটা দেখতে পারেন। খুব মজবুত একটা চুলা। আমি একটু সাইবলবা বলি যে 3 বার্নার অনেকে মনে করে যে আপনার এখানে কি 3টা পাতিল বসবে কিনা, আমি একটু আপনার একটু দেখাই দিই। পাতিল দিয়ে একটু দেখায় দিই। তো আমরা তাহলে একটু দেখেন বড় কিছু পাতিল রেখেছি, আমি একটু বড় কিছু পাতিল দেখাই। হ্যাঁ, মূলত বাসাবাড়িতে এত বড় পাতিল ইউজ করি না আমরা সাধারণত, জাস্ট আমি একটু দেখাই। এই একটা পাতিল দেখেন, মাঝে মাঝে লাগে মেহমান আসলে। এই যে এটা একটা আমি বসালাম। আচ্ছা, এটা একটা বসালাম। আচ্ছা, এটা হলো সবচেয়ে বিগ সাইজ। এত বড় পাতিল একমাত্র গেস্ট আসলে আমরা ইউজ করি, আদারওয়াইজ ইউজ করি না। গেস্ট সাধারণত বাসাও আসে না। তারপরেও মাঝে আর এই যে একটা মাঝখানে ছোট, যেটা আপনারা চাটা করার জন্য। এই যে দেখেন মিল্ক পেন দেখেন। তারপরেও কিন্তু এখনো কতটুকু স্পেস আছে ভিতরে দেখেন, তাও 1 ইঞ্চি করে দুই পাশে মানে অনেক আপনারা ইউজ করতে পারবেন। আর সাধারণত 3 নাম্বার চুলাটা, ছোট যে চুলাটা অনেকে ইউজও করেন, আবার অনেকে প্রয়োজন মনে করে বাচ্চার খাবারের জন্য। ঠিক আছে, ইনস্ট্যান্ট সকালবেলা অফিসে যাবেন, একটু দ্রুত দরকার, দ্রুত গরম করতে পারবেন দ্রুত। কারণ এটা এইজন্য দেখাইলাম, অনেকে ভাবে যে 3 বার্নার এটা কি চুলা একসাথে বসবে কিনা, সেটার জন্য জাস্ট আমাদের একটু কনফিউশনটা দূর করে দিলাম যে আদৌ 3টাই একসাথে ইউজ করতে পারবেন। ঢাকার ভিতরে হোম ডেলিভারি প্রাইস বলেছেন 12500 টাকা, এখন ডিসকাউন্ট প্রাইস অনলি 12500 টাকা। আচ্ছা, তো যাদের প্রয়োজন আপনারা ঢাকা, ঢাকার বাইরে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই চুলাটা আপনারা কালেক্ট করতে পারেন। আপনাদের সুবিধার্থে তাদের কার্ডটা আমরা দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ডিজনি মার্কেটিং কোম্পানি। এখানে তাদের ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার নাম্বার, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর এছাড়াও তাদের বসুন্ধরাতে শপ রয়েছে, শারমিন ইলেকট্রনিক্স, সুমি ইলেকট্রনিক্স। আর আমরা যেই শপটাতে রয়েছি এটার নাম হচ্ছে সুমি এন্টারপ্রাইজ, যেটা হচ্ছে সীমান্ত সম্ভারের নিচতলায়। তাদের দোকান নাম্বার হচ্ছে 35। আর আপনাদের যে কোনো প্রয়োজনে ঢাকা, ঢাকার বাইরে আপনারা তাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।